ঝিনাইদহের কালীগঞ্জের নাশকতা ও বিস্ফোরক আইনে আটক ১১। আটককৃতদের মধ্যে রয়েছে এইচএসসি পরীক্ষার্থী ও ব্যাংক কর্মচারী। ঝিনাইদহের কালীগঞ্জের নিজ বাড়ি থেকে নাশকতার আশঙ্কা ও বিস্ফোরক আইনে ১১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার ফয়লা এলাকার খবির উদ্দিনের ছেলে ফিরোজ কবির, আরপাড়া এলাকার আলম হোসেনের ছেলে আশিক হোসাইন, একই এলাকার শেখ আব্দুল মজিদের ছেলে জামাল উদ্দিন, বানুরিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে শফিকুল ইসলাম, রাড়িপাড়া এলাকার ইকরাম শেখের ছেলে তরিকুল ইসলাম, সুবর্ণশালা এলাকার নিজামুদ্দিনের ছেলে মহিন উদ্দিন, একই এলাকার আনসার বিশ্বাসের ছেলে রমজান আলী, রামচন্দ্রপুর এলাকার গোলাম নবীর ছেলে রিপন মোল্লা, বড়ধোপাদি এলাকার মোস্তফা মোল্লার ছেলে মোহাম্মদ রাসেল হোসেন, কুল্লপাড়া এলাকার হেদায়েত মোল্লার ছেলে আমানত আলী মোল্লা ও ঝনঝনিয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে তানজিল হোসেন। এর মধ্যে আশিক হোসেন সরকারি মাহাতাবুদ্দিন কলেজের এইচএসসি বিএম শাখার পরীক্ষার্থী ও আমানত আলী মোল্লা জনতা ব্যাংকের কর্মচারী রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আবু জাফর জানান, বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ হওয়ার ঘটনায় সাতজনের নাম উল্লেখ ও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়। এ মামলার এজাহারভুক্ত সাত আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১১ জনকে আটক করে এই মামলায় চালান দেওয়া হয়েছে। এ পর্যন্ত এই মামলায় ২০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। জানা গেছে গত ৪ই ডিসেম্বর উপজেলার বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। আটককৃত ১১ জনকে এই মামলার আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। উনি কালকে রাতে ঘুমাইছিল, রাতে ১টার দিকে পুলিশ এসে গেট টেট ঝাঁকাঝাঁকি করছে, পরবর্তীতে খুলে দিয়ে জিজ্ঞেস করা হলো যে কী সমস্যা হলো। ওনারা নিয়ে আসা যখন সবাইকে বললো যে আপনারা ওয়ারেন্ট দেখান যে কী আমাদের কী সমস্যা, তারা কোনো সমস্যার কথাই বললো না। লাস্টে ওনাকে স্লোপ দিছে যে আপনি যখন বলছে যে আমি ব্যাংকে চাকরি করি, আমার ব্যাংকে আপনার আমাকে কেন ধরবে, তো বলছে যে তুমি ব্যাংক থেকে ২ কোটি টাকা লুট করেছো, এই কথা বলে ওনারা বের করে নিয়েছে। এবার নিয়ে এসে তারপরে বলছে যে আপনি আমার স্যারের সাথে কথা বলেন। এখন আমার বোনাই ছিল বাড়ি, উনিও যখন বলছে যে আপনি কথা বলেন তাদের সাথে, আপনি সেই ব্যাংকে আমার সে জায়গায় গেছে, তো ওনারা বলছে যে কেন কী করা হবে, আমিও তো ব্যাংকে চাকরি করি, ব্যাংকে তো এরকম কোনো ঘটনা হয়নি, আপনাদের কোনো প্রমাণ নেই, আপনি স্যারেদের সাথে কথা বলেন যে কোনো সমস্যা হয়েছে কিনা, তখন উনি বলেনি। এবং আমার বোনাই যখন বেশি বলছে যে কেন আপনারা এভাবে অন্যায়ভাবে এভাবে ধরে নেবেন, ওনারাও ওনার গায়ে হাত দিয়েছে পুলিশ, ওনারা অর্থাপ্য মারছে। আমি তো নাম জানি না, ওনার চিনি দেখলে এসেছিলাম কিন্তু নাম জানি না। ওই যে ফ্রি ফায়ার খেলে না, ওই খেলতে খেলতে যে ঘরে উঠেছে কয়টা বাজে, ভাত খাবে ১২টা বাজে ঘরের ভিতরে যে উঠেছে আর উড়া বেড়াতে নিয়েছে যাই তারা, ওই যে পুলিশ গেল ভাই কোনো কথা না। কোন গ্রাম থেকে? নারীপাড়া। নাম কি? করিপুর। ও কি কোনো রাজনীতি করে? না কিছুই না, ছোট মানুষ। বয়স কত হবে? বয়স মনে হয় ১৯ বছর ১৯-২০ বছর বয়স হবে।